আজ পৌষ সংক্রান্তি। মকর সংক্রান্তি উপলক্ষে উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। পৌষ মাসের শেষ দিন বা সংক্রান্তিতে সূর্যদেব রাশিচক্রের মকর রাশিতে প্রবেশ করেন, তাই পৌষ সংক্রান্তির আরও এক নাম মকর সংক্রান্তি। প্রায় সারা ভারতে এ সময় কৃষি পর্বের শেষে ঘরে নতুন ফসল তোলার আনন্দ। সংক্রান্তি শব্দের অর্থ সঞ্চার বা গমন করা। সংক্রান্তি শব্দটি বিশ্লেষণ করলেও একই অর্থ পাওয়া যায়, সংযুক্ত ক্রান্তি। সং অর্থ সংসাজা এবং ক্রান্তি অর্থ সংক্রমণ। বিভিন্ন রূপে সেজে বা নতুন সাজে, নতুন রূপে সেজে অন্যত্র সঞ্চারিত হওয়া বা গমন করাকেই সংক্রান্তি বলা হয়। সূর্য এদিনই ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। সূর্য এদিন নিজের ছেলে মকর রাশির অধিপতি শনির বাড়ি এক মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন। এর থেকেই মকর সংক্রান্তির তিথির উৎপত্তি। এই তিথিটিকে ঘিরেই প্রাচীনকাল থেকে একটি উৎসব চলে আসছে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 14 জানুয়ারির আশেপাশে এই তিথিটি পড়ে, কিন্তু 1000 বছর আগেও 31 ডিসেম্বর নাগাদ মকর সংক্রান্তি পালিত হতো। আবার হাজারখানেক বছর পরে সেটি ফেব্রুয়ারিতে সরে যাবে। মকর সংক্রান্তি নিয়ে নানান কিংবদন্তি প্রচলিত রয়েছে। মহাভারত অনুযায়ী মকর সংক্রান্তির তিথিতেই ভীষ্ম শরশয্যায় ইচ্ছামৃত্যু গ্রহণ করেছিলেন। অন্য একটি মতানুযায়ী এই দিন দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ শেষ হয়েছিল। অসুরদের বধ করে বিষ্ণু তাদের কাটা মুন্ডু মন্দিরা পর্বতে পুঁতে দিয়েছিলেন। তাই মনে করা হয় মকর সংক্রান্তির দিনই সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তি প্রতিষ্ঠিত হয়েছিল। এদিন থেকেই সূর্য উত্তরায়ণের দিকে যাত্রা শুরু করে, তাই একে উত্তরায়ণ সংক্রান্তি বলা হয়। প্রচলিত বিশ্বাস মনে করা হয় এই তিথির ব্রহ্ম মুহূর্তে যমুনা নদীতে মকর স্নান করলে আয়ু বৃদ্ধি হবে। এদিন মাতা যশোমতী বালকৃষ্ণকে স্নান করাতে নিয়ে গেছিলেন যমুনায়। পৌষ সংক্রান্তিকে তিল সংক্রান্তিও বলা হয়। এদিন তিল দিয়ে নাড়ু মিষ্টি তৈরি করে পূজোয় নিবেদিত হয়। লোকবিশ্বাস এদিন তিল না খেলে নাকি দিন বাড়ে না, অর্থাৎ সূর্যের মকর যাত্রা সংগঠিত হয় না। জনশ্রুতি রয়েছে মকর সংক্রান্তির দিন যাত্রা করা শুভ নয়। মকর সংক্রান্তির দিন সাধারণত সূর্যদেবের পূজো করা হয়। ভক্তদের বিশ্বাস সূর্যদেবের আশীর্বাদে সকল রোগ ব্যাধি নিরাময় হয়। দিনটিতে সকলেই নিজের ঘরবাড়ি, বিশেষ করে রান্নাঘর ও রন্ধন দ্রব্যাদি পরিষ্কার করেন, যাতে সমস্ত রকম অপরিশুদ্ধতা দূর হয়। বাংলায় এদিন আমরা নলেন গুড়, নারকেলের নাড়ু আর নতুন চালের পিঠে পুলি পায়েসের আস্বাদে মেতে উঠি, উপভোগ করি পৌষ পার্বণ। মকর সংক্রান্তির দিন সকালে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সংক্রান্তি স্নান সেরে বাড়ির উঠোনে নানা রঙের আলপনায় এঁকে ধান দুব্বায় বাড়ির মা ঠাকুমারা সূর্যদেবের পুজো সারেন। বাংলায় এ সময় নতুন ধানের নবান্ন হয়। বাঙালির পৌষ পার্বণে থাকে তাই নানান স্বাদের পিঠের মেলা। মকরের সবচেয়ে বড় উৎসব গঙ্গাসাগর মেলা। গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থান, তীর্থভূমি গঙ্গাসাগর। ছোট বড় 51টি দ্বীপ নিয়ে 580 কিলোমিটার জুড়ে গঙ্গাসাগর। ভাগীরথীর গঙ্গাকে মর্তে নিয়ে আসা ও সাগর রাজার পুত্রদের জীবনদানের কাহিনীকে ভিত্তি করে গড়ে উঠেছে এই তীর্থভূমি। কপিল মুনির আশ্রমটিকে কেন্দ্র করেই এই উৎসব। পবিত্র গঙ্গাসাগরে স্নান সম্পন্ন করেন ভক্তরা। মকর সংক্রান্তির পুণ্যতিথিতে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। প্রয়াগ, হরিদ্বার প্রভৃতি স্থানেও এই উপলক্ষে মেলা বসে। এদিন থেকেই প্রয়াগে কুম্ভ মেলার সূচনা আর শবরীমেলায় তীর্থযাত্রার সমাপ্তি। আদিবাসী জনগোষ্ঠীর মানুষেরা এদিন টুসু উৎসব পালন করে। পয়লা পৌষে টুসুর ঘট প্রতিষ্ঠা করে প্রতিদিন সন্ধ্যেতে নারী পুরুষ নির্বিশেষে লৌকিক রীতিতে পুজো করা হয়, টুসু গান গাওয়া হয়। পৌষ সংক্রান্তির আগের রাতে রার তথা পশ্চিম সীমান্ত বাংলায় টুসু জাগরণ হয়।
পৌষ সংক্রান্তির ভোরে সূর্যোদয়ের আগে নদীতে বা পুকুরে টুসু বিসর্জন দেওয়া হয়। আসমন্ত্র হিমাচলকে এক সূত্রে গাথা যায় এই মকর সংক্রান্তিকে কেন্দ্র করে। সুদূর কাশ্মীর থেকে কেরালা, কন্যাকুমারিকা, মহারাষ্ট্র, গুজরাট থেকে আসাম, অরুণাচল থেকে এই উৎসবের প্রতিটি দিন যেন স্পেশাল। আসামে এই দিন পালন করা হয় ভোগালী বিহু, মহারাষ্ট্রে তিলগুল, এ থাকে বাঙালি তিলের নাড়ুর স্বাদ, সধবামীরা করেন হলদি কুমকুম, ওড়ানো হয় পতং, ঘুড়ি ওড়ানোর উৎসব হয় গুজরাটেও, হিমাচল, পাঞ্জাব, হরিয়ানায় হয় লোরি, তামিলনাড়ুতে হয় পোঙ্গল, দুধ চাল গুড় দিয়ে তৈরি করা হয় মিষ্টি, চলে জাল্লিকাট্টুর লড়াই, অন্ধ্রপ্রদেশের নাম পেড্ডা পান্টুগা, আল্পনায়কে দেবতাদের মূর্তি সাজানো হয়, ছোটদের নানান উপহার দেওয়া হয়। মধ্যপ্রদেশের নানান নদীতে, বিশেষত সোন, নর্মদা ইত্যাদিতেও স্নান করে তিলের মিষ্টি খাওয়া হয়। কর্ণাটকেও চিনে বাদাম ও তিল আর গুড়ের মিষ্টি খাওয়া হয়। কেরালায় অবশ্য বাংলার মতোই নারকেলের মিষ্টি তৈরি করা হয়। বিহার, ঝাড়খণ্ডে সক্রাত, কাশ্মীরে সায়নক্রাত, এমনকি দেশের বাইরে নেপালে এই সময় সংক্রান্তি পালিত হয়, থাইল্যান্ডে সোনক্রাং, কম্বোডিয়ায় মহা সোনক্রাং, মায়ানমারে থিংয়ান, লাওসে এর নাম হল পিমালো। চাষের শেষে কৃষকের গোলায় যখন পরিপূর্ণতা লাভ করে, তখনই ফসলোত্তর এই সংক্রান্তি সেই শান্তির বার্তায় নিয়ে আসে। শান্তি ও সমৃদ্ধির এই উৎসব বৈচিত্র্যের ভারতকে এক এবং অদ্বিতীয় করেছে। তবে যেখানে যে নামেই এই পার্বণ পালিত হোক না কেন, মূল সুর কিন্তু সেই একটাই, নতুন ফসলের আবাহনী, কৃষি জীবনের জয়গান, একে অপরকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ যাপন। জিও বাংলার পক্ষ থেকে সকলের প্রতি রইল মকর সংক্রান্তির শুভেচ্ছা। মিঠে পিঠের উৎসবে আনন্দময় হোক আপনার জীবন।